হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার রেসিপি নিরামিষ পাঁচমিশালি সবজি। সবজি বানানোর জন্য আমি এখানে সমস্ত রকম সবজি একসঙ্গে কেটে নিয়েছি। দেখো, এখানে আমি পটল, বিনস, বটবটি, আলু, পেঁপে, কাঁচা কুমড়ো সমস্ত সবজি একসঙ্গে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি রেসিপিটা তৈরি করে নেব। তৈরি করার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজা হলে তেঁতো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা গ্রেট করে নেওয়া আদা। আদা কুচি আমি দিয়ে দিলাম। এবার আমি নাড়িয়ে চেড়ে হালকা করে আদা কুচিগুলোকেও ভেজে নেব। আদা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে নেওয়া সমস্ত সবজি। সমস্ত সবজিগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত সবজি আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ আমি সবজিগুলোকে ভেজে নেব। দেখো, এখানে আমার সবজিগুলো আমার অনেকক্ষণ ধরে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব আর সবজিগুলোকে ভেজে নেব। তোমাদের যদি আমার এই পাঁচমিশালি সবজির রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আমি সবজি ভাজার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর দেখো, এখানে সবজিগুলো আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। এবার আমি সবজির সঙ্গে টমেটো কুচি আর জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। তোমাদের ভালো না লাগলে তোমরা স্কিপ করে যাবে। সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। এখানে আমি খুব বেশি জল ব্যবহার করিনি, কারণ ভাজার কারণেই আমার সবজিগুলো 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে দেখো আমি এখানে ঢেকে দিয়েছি। এবার সবজি আমার ফুটতে শুরু করে দিয়েছে, ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে নেওয়ার পর আমি আবারও একবার সবজিগুলোকে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখো, সবজিগুলো এখানে আমার সমস্ত কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা চিনি। এখানে আমি যেহেতু নিরামিষ সবজি বানিয়েছি, সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিলে সবজির টেস্টটা আরও ভালো লাগবে। চিনি দিয়ে দেওয়ার পর আমি সম্পূর্ণ সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছি, যাতে সবজিটা মাখামাখা দেখতে লাগে। সমস্ত সবজি নাড়িয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করব। এখানে দেখো, একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কি দারুণ মাখামাখা হয়েছে। রুটি, লুচি, পরোটা এমনকি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে এই সবজিটি খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।